বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায় কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলি, অতএব সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না, এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা, চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানে সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে, তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না, চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন একটু স্টারলাইজ হইল সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন, কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই, চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায় কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়, ওই পানিকে বিশুদ্ধ করার জন্যই আমাদের যত কথা যত চিন্তা যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, IBS-এ ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে, সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে, আর 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5.50 গ্রাম আপনার ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে, খুব সহজ এবং সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন, এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কি থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার দিতে পারে, ওইখানে আপনার অর্ধেক ফিট করে দিতে হবে, এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেন তো ওখানে দিবেন আপনি 25 গ্রাম, 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন।